প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আলোচনা করব তোমাদের 6.1-এর প্রতিস্থাপনের পরের প্রশ্নগুলি আলোচনা করব। তো আসলে প্রতিস্থাপন করতে হয় কিভাবে, তো প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম, তারপরে একটু বলবো তোমাদের। প্রতিস্থাপন মানে হলে এখানে স্থান পরিবর্তন করবো আমরা। তো এখানে আমাদের শুরুতেই দুইটা সমীকরণ দিয়ে নিতে হবে, মানে দুইটা সমীকরণ দিয়ে নেবো আমরা শুরুতেই। সমীকরণ এক থেকে আমরা কি করব, সমীকরণ এক থেকে এক হতে আমরা কি করব, আমরা এক্স এর মানটা বের করে নেবো। এটা দেবো সমীকরণ তিন। তো সমীকরণ এক হতে এক্স অথবা ওয়াই এর মান তোমাদের এখানে বের করে নিতে হবে। অর্থাৎ এর অর্থ হলো যে তোমরা এখানে বাম পাশে এক্স রাখবে, ডান পাশে ওয়াই কে রাখবে, অর্থাৎ এক্স কে তোমাদের ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো সমীকরণ তিনে, অথবা সমীকরণ এক থেকে আমরা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করবো। এর অর্থ হলো যে বাম পাশে ওয়াই থাকবে, শুধু ওয়াই থাকবে, ওয়াই এর সঙ্গে কোনো সহগ থাকা যাবে না, কোনো কিছু থাকা যাবে না। তো ডান পাশে এক্স আকারে লিখতে হবে, বাম পাশে যদি ওয়াই হয় ডান পাশে সবগুলো এক্স আকারে লিখতে হবে, বা এক্স এর সঙ্গে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, ধ্রুবক সংখ্যাও থাকতে পারে। তো মোট কথা হলো যে বাম পাশে তোমাদের এক্স অথবা ওয়াই কে একেবারে ফ্রি করে নিতে হবে, অর্থাৎ এক্স সমান আমি ডান পাশে ওয়াই আকারে লিখবো, যেটাকে আমরা বলি যে এক্স কে, মানে এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো সমীকরণ তিনে, অথবা ওয়াই কে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করবো সমীকরণ তিনে। তো আমি যে এখানে সমীকরণ এক হতে নিলাম, তোমরা চাইলে দুই থেকেও নিতে পারো, যে কোনো একটা সমীকরণ থেকে তোমাকে নিতে হবে। তো নেওয়ার পর এখানে সমীকরণ আমি তিন পেলাম। এখন এই যে এক্স এর মানটা আমি যদি সমীকরণ এক থেকে বের করে নেই, তাহলে এই এক্স এর মানটা আমাকে দুইয়ে বসাতে হবে। আমি যদি এখানে সমীকরণ দুই হতে এক্স এর মানটা বের করে নেই, তাহলে আমাকে কি করতে হবে, একে বসাতে হবে। বসানোর পর আমি লিখবো যে এখানে এক্স এর মান দুইয়ে বসাই, দুইয়ে যদি বসাই আমি, তাহলে আমি পাবো ওয়াই এর মান, ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান আসবে। এই ওয়াই এর মান যখন আমি তিনে বসাবো, ওয়াই এর মান তিনে বসাতে হবে, যখন আমি তিনে বসাবো তাহলে আমি পেয়ে যাবো এক্স এর মান। তারপর আমরা লিখবো যে অতএব নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই সমান, আগে এক্স এর মান এখানে তোমরা যে মানটা পাবে এক্স এর মানটা পাবে সেটা এখানে লিখবে, কমা ওয়াই এর মানটা এভাবে লিখতে হবে। তো তাহলে এখানে সমাধান করে আমরা প্রথমে এক্স এর মান, এখানে এক্স এর, প্রথমে এক্স, এখানে এক্স এর মান, এখানে ওয়াই, এখানে ওয়াই এর মান, এভাবে। তো এটাই হলো আমাদের প্রতিস্থাপনের নিয়ম। প্রতিস্থাপন মানে কি, স্থাপন করা, এক্স কে ওয়াই সমীকরণ ধরো একে অথবা দুইয়ে স্থাপন করা। তুমি যদি এক থেকে এক্স এর মান বের করো সেটা তুমি স্থাপন করবে দুইয়ে, অথবা দুই থেকে যদি বের করো সেটা তুমি স্থাপন করবে একে। তো এইভাবে আমাদের কি করতে হবে, সমীকরণ তিন বের করে নিতে হবে। তাহলে এখানে সমীকরণ আসবে আমাদের তিনটা, তিনটা সমীকরণ আসবে। তো এই সমীকরণ তিনের মানটা বসাতে হবে দুইয়ে, তুমি যদি এক থেকে তিন বের করে নাও তাহলে সে মানটা বসাতে হবে দুইয়ে, তুমি যদি দুই থেকে বের করে নাও তাহলে বসাতে হবে তোমার একে। বসানোর পর তুমি ওয়াই এর একটা মান পাবে, সেই মানটা তোমাকে আবার তিনে বসাতে হবে, বসালে তুমি এক্স এর মান পাবে। এইভাবে তোমাকে সমাধান করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয় কিভাবে। আমি এটা একটু তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর আমি সরাসরি প্রশ্নে চলে যাবো, চার নম্বরে দেখো। তাহলে আমি সমীকরণ চার নিয়ে কাজ করব। এই নিয়মটাই আমরা ফলো করব। তো চার নম্বরে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি,
এটা দিয়ে নেব আমরা সমীকরণ এক। আবার এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এটা দেবো সমীকরণ দুই। তাহলে আমাদের নিয়ম হলো যে সমীকরণ এক থেকে আমরা এক্স কে ফ্রি করব, সমী এক হতে পাই তাহলে ওয়ান এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হলো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তো আমি কি করব, এক্স বাই এটাই রেখে দেব, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়াই বাই বি। আমি তোমাদের এর আগে বলেছিলাম যে এক্স এর সঙ্গে কোনো কিছু রাখবো না, কিন্তু আমার হিসাবে সুবিধার্থে আমি এই প্রশ্ন যেমন চারের ক্ষেত্রে আমি কি করব, আমি এক্স বাই এটাই রেখে দেব, এটা আমার হিসাবে সুবিধার্থে আমি এটা রাখতেই পারি। তুমি একেবারে এক্স এখানে বাম পাশে শুধু এক্স নিয়ে ডান পাশে সবগুলো মান নিতে পারো, শুধু এক্স কে তুমি এখানে ফ্রি করে নিতে পারো, মানে এক্স এর সঙ্গে কোনো কিছু রাখা যাবে না, সেভাবেও তুমি লিখতে পারো। তো এক্স বাই এ এইভাবে আমরা লিখতে পারি, কারণ এইভাবে মান বসালে আমার হিসাবটা একটু ছোট হয়ে যাবে, সহজ হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এক্স বাই এ এর মান আমি যেহেতু এক থেকে আমি এটা পেয়ে গেলাম কি, তাহলে আমি দুইয়ে বসাবো, দুইয়ে বসাই, দুইয়ে যদি বসাই তাহলে আমাদের দেখো এক্স বাই এ সমান যদি এটা হয় তাহলে এখানে মানটা বসবে। তো এটা পুরোটাই আমি বসাবো, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি। তোমরা বুঝতে পারলে কিনা দেখো, তো এই যে এক্স বাই এর জায়গায় আমি এই পুরো মানটাই বসালাম এই জায়গায়, এ মাইনাস আমার এ মাইনাস ওয়াই বাই বি ওয়াই বাই বি, ওয়ান বাই এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, আমি ঠিক রাখলাম। তো আমি এখানে কি করবো দেখো, এই মাইনাস ওয়াই বাই বি আর ওয়াই বাই বি আমি কিন্তু তাহলে লিখতে পারি মাইনাস টু ওয়াই বাই বি সমান আমি ওয়ান বাই এ আর ওয়ান বাই বি কে ডান পাশে পার করে দেবো, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এই দুটোকে যদি আমি ডান পাশে নেই তাহলে ওয়ান বাই এ মানে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে এই মাইনাস মানে এই প্লাস আর মাইনাস কেটে যাবে, কেটে যাওয়ার পর এখানে আমরা লিখতে পারি মাইনাস টু ওয়াই বাই বি সমান এখানে মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি মানে মাইনাস টু বাই বি, মাইনাস মাইনাস কেটে যাবে, টু টু কেটে যাবে, বি বি কেটে যাবে, অর্থাৎ ওয়াই সমান এখানে চলে আসবে। অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি, ওয়াই সমান আমরা লিখতে পারি, আচ্ছা এখানে ওয়াই এর মান তাহলে কি আসবে, বি বি কেটে যাবে, টু টু কেটে যাবে, জাস্ট ওয়ান আসবে, ওয়াই এর মান এখানে ওয়ান আসবে। এখন এই ওয়াই এর মানটা আমরা কি করব, সমীকরণ তিনে বসাবো। তো আমরা সমীকরণ তিনে যদি বসাই তো তাহলে এরপর লিখবো দেখো যে ওয়াই এর মান, ওয়াই এর মান সমীকরণ তিনে বসাই। তো এখানে তাহলে এক্স বাই এ ওয়ান বাই বি সরি ওয়ান বাই এ ওয়ান বাই বি মাইনাস এই যে ওয়াই জায়গায় বসবে ওয়ান বাই বি, কারণ ওয়াই মান হলো আমার ওয়ান। তো প্লাস মাইনাস আমি কেটে দেবো, তাহলে এখানে আমি লিখতে পারি যে এক্স বাই এ সমান ওয়ান বাই এ, এ আর এ আমার বাক কেটে যাবে, যাওয়ার পর এক্স ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব অতএব নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্স এর মান আমার ওয়ান, ওয়াই এর মান ওয়ান, এটাই হলো সমাধান। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা আমরা সমাধান করলাম কিভাবে। তো চারের ক্ষেত্রে যেটা আমি বলবো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, তোমরা এক্স কে কি করবে, তোমরা সমীকরণ তিন যখন বের করে নেবে সমীকরণ এক হতে
তোমরা সমীকরণ 3 যখন বের করবে তখন এক্স বাই ই এটা রেখে দিয়ে তোমরা যদি এভাবে করো তাহলে তোমাদের হিসাবটা একটু সহজ হবে। আর যদি তোমরা বলো যে না সমীকরণ 3 এর বাম পাশে শুধু এক্স ই রাখবো, এটাকেও আমরা ডান পাশে পার করে দেব, তাহলে ওই হিসাবটা একটু দুই এক লাইন বেড়ে যাবে। এই ওটাতেও হবে, সমস্যা নেই। তো তাহলে এখানে আমরা সমাধান কিন্তু এভাবেই শেষ করব। তো এর পরের প্রশ্নে চলে যাব আমি। দেখো এর পরের প্রশ্ন আমাদের 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে যে 3x - 2y = 0 আর 17x - 7y = 13। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা দুটো সমীকরণ লিখে নেব পাঁচের জন্য। আমরা তাহলে লিখবো 3x - 2y = 0, এটা হলো সমীকরণ 1। তারপর 17x - 7y = 13, এটা হলো সমীকরণ 2। তো এখানে আমরা কি লিখবো, নিয়ম একটাই থাকবে যে সমী এক হতে তাহলে 3x - 2y = 0 বা 3x = 2y বা x = 2y/3, এটা হলো সমীকরণ 3। দেখো আমি কিন্তু বাম পাশে শুধু x রাখলাম, ডান পাশে কিন্তু 2y/3, অর্থাৎ x কে আমরা প্রকাশ করলাম y এর মাধ্যমে। এটা হলো আমাদের সমীকরণ 3 এর কাজ। এই x এর মান 2 এ বসাই। তো আমরা কি করব, এই জায়গায় বসাবো, তাহলে 17x এর জায়গায় তাহলে 17 * 2y/3 আর -7y = 30। তো তাহলে এখানে 34 y/3 17 যখন 34, তাহলে 7y = 30। এখানে আমরা লসাগু করব, তাহলে 34y - 21y/3 = 30 লসাগু করলাম আমরা। এরপর যে কাজটি করতে হবে, এরপরের লাইনে যে কাজটি করবো আমরা, দেখো বা তাহলে এখানে মাইনাস করে আমরা কত পাবো, 13y/3 = 3 বা y = 3 y মান পেলাম 3। এই যে y এর মান আমি পেয়ে গেলাম, এই y এর মানটা আমি বসাবো কি সমীকরণ 3 এ। সমীকরণ 3 এ যদি আমি বসাই তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাবো। তো সেক্ষেত্রে এখন যে কাজটি করতে হবে, দেখো দেখো y এর মান 3 এ বসাই। তো এখানে যদি আমরা বসাই তাহলে কি হবে, দেখো তাহলে x = 2y/3 এখানে আমরা বসাবো। তো 2 * y এর মান কত, 3/3 কেটে যাবে, এই যে x এর মান আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান x, y = x এর মান তাহলে 2, y এর মান হলো 3। এইভাবে সমাধান করতে হবে। এখন তোমাদের যদি বলে যে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সমাধান করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমীকরণ মানে 1 আর 2 এ তোমাদের x আর y এর মান বসাতে হবে। তাহলে সমীকরণ 1 হলে কি করবে, বাম পক্ষে তোমরা x আর y এর মান বসাবে, বসালে তোমাদের ডান পক্ষ মিলে যাবে। আবার সমীকরণ 2 এ তোমরা কি করবে, বাম পাশে তোমরা x আর y এর মান বসাবে, তাহলে ডান পাশে মিলে যাবে। তো তখন তোমরা বলবে যে অতএব মানে শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে তোমাদের। সেক্ষেত্রে তোমরা সমাধান এভাবে করে শুদ্ধি পরীক্ষা দেখাতে পারবে। শুদ্ধি পরীক্ষার অর্থ হলো যে x আর y এর মান ওই সমীকরণ দুটাকে সিদ্ধ করে কিনা সেটা আমরা যাচাই করতে পারি। তো এর পরের যে প্রশ্ন আমাদের, দেখো এর পরের প্রশ্ন আমাদের 6 নম্বর প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা 6 এ যাব। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে x - y = 2a আর ax + by = a² + b². তো সেক্ষেত্রে 6 এর আমরা একই নিয়মে আমরা দুইটা সমীকরণ আগে বের করে নেব। তাহলে x - y = 2a সমীকরণ 1
তারপর এ এক্স প্লাস বি ওয়াই সমান হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমীকরণ দুই। আমরা কি করবো, এগুলো সমীকরণ এক হতে পারি, এক হতে পারি। তো এক্স মাইনাস ওয়াই সমান টু এ বা এক্স ইকুয়াল টু টু এ প্লাস ওয়াই, এটা হলো সমীকরণ তিন। এক্স আমাদের দেখো ওয়াই এর মাধ্যমে আমরা এক্স কে প্রকাশ করলাম, অর্থাৎ ডান পাশে শুধু ওয়াই থাকবে এবং কনস্ট্যান্ট থাকতে পারে, বাম পাশে শুধু এক্স থাকবে। তো এক্স এর এই মানটা দুই বসাও। তো এক্স এর এই মানটা আমরা দুই বসাবো, তো এক্স এর এই জায়গায়, তো এ ইন্টু তাহলে এক্স এর মান হলো টু এ প্লাস ওয়াই, এ প্লাস প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এ দিয়ে গুণ করো তাহলে টু এ স্কোয়ার, এখানে ওয়াই এ প্লাস ওয়াই বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াই এ দুটা থেকে ওয়াই কমন যায়, তাহলে এ প্লাস বি আর টু এ স্কোয়ার কে ডান পাশে পার করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার। তো তাহলে এখানে লেখা যায় যে ওয়াই ইন্টু এ প্লাস বি, আর এখানে লিখতে পারো তোমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, টু এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে আমরা মানে মাইনাস এ স্কোয়ার পাবো। তো আমরা এখানে ওয়াই ইন্টু এ প্লাস বি সমান এখানে সূত্র পেতে পারি বি মাইনাস এ। এবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি কেটে যাবে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে অতএব ওয়াই সমান বি মাইনাস এ, এটা হলো আমাদের ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা আমরা সমীকরণে এবার তিনে বসাবো, তিনে বসালে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তো এরপর দেখো যে ওয়াই এর মান এক্স ইকুয়াল টু টু এ প্লাস ওয়াই এর মান হলো বি মাইনাস এ, তাহলে এখানে পাবো তোমরা এ প্লাস বি। অতএব লিনিয়ার সমাধান এক্স কমা ওয়াই সমান, তাহলে এক্স এর মান হলো আমাদের এ প্লাস বি কমা ওয়াই এর মান হলো বি মাইনাস এ, এটাই সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে ছয় নম্বরটাও আমরা কিভাবে সমাধান করবো। তাহলে কিন্তু এখানে খেয়াল করো তোমরা, দেখো যে এখানে নিয়মটা কিন্তু একই থাকবে, আমরা কি করবো সমীকরণ এক থেকে ওই এক্স এক্স এর মানটা বের করে নেবো, অর্থাৎ সমীকরণ তিন আসবে এখানে, এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো, তারপর ওই সমীকরণ তিন থেকে এক্স এর মান দুই বসাও, সেখান থেকে ওয়াই এর মান পাবে, ওই ওয়াই এর মান সমীকরণ তিনে বসাও এক্স এর মান পাবে। নিয়মটা একই থাকবে বারবার, আমরা এই নিয়মে যদি করতে চাই তাহলে এভাবে আমরা যে কোনো সমাধান আমরা করতে পারবো। এবার সাত সমাধান করবে, দেখো সাথে আমাদের বলা হলো যে এক্স প্লাস বি ওয়াই সমান যদি এ বি হয় এবং বি এক্স প্লাস এ ওয়াই সমান যদি এ বি হয় তাহলে এই সমীকরণ জোটকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো কিভাবে। দেখো তো সাথে আমরা কি করবো, শুরুতেই আমাদের যে কাজটি করতে হয় আমরা দুইটা সমীকরণ আগে লিখে নেব, সমীকরণ এক, তারপর বি এক্স প্লাস এ ওয়াই সমান এ বি, এটা সমীকরণ দুই। তাহলে আমরা শুরুতে লিখব যে সমী এক হতে, তো এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি বা আমরা এ এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু আমরা এখানে এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ লিখব। তো এটা দেবো সমীকরণ তিন। এবার এক্স এর মান, এক্স এর মান আমরা দুই এ বসাবো, দুই এ বসাই। তো এক্স এর মান যদি দুই এ বসাই তাহলে কি হবে, দেখো এই জায়গায় বসবে, তো বি ইন্টু এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ
তারপর প্লাস এ ওয়াই সমান এ বি, বা বি দিয়ে গুণ করে দাও, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড এ প্লাস এ ওয়াই সমান এ বি। তো এখানে তাহলে আমরা লসাগু করবো, লসাগু করলে এ হবে আমাদের লসাগু। তো আমরা তাহলে এখানে লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান হলো এ বি। এবার আমরা কি করব, আর গুণন করব, বা আমরা এখান থেকে লিখতে পারি দেখো এ বি স্কোয়ার, আমি একটু সাজিয়ে নেবো এখানে দেখো, প্লাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান আমি লিখব এ স্কোয়ার বি, বা আমি এখানে এই দুটা থেকে ওয়াই কমন নেব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে আমি পার করে দেবো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে আমি উপরে কমন নিতে পারি এ বি, তাহলে এ মাইনাস বি, আর এটা আমি নিচে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে কিন্তু আমি সূত্র লিখতে পারি যে এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেটে যাবে, তাহলে আমার থাকবে এ বি ডিভাইডেড এ প্লাস বি, এটা হলো আমার ওয়াই এর মান, আমি ওয়াই এর মান পেয়ে গেলাম, এটা আমার ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা আমি এখন সমীকরণ তিনে বসাবো, বসালে আমি এক্স এর মান পেয়ে যাবো। তাহলে লিখব যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান আমি তিনে বসাবো, এই লাইনের পরের যে কাজটি করতে হবে যে ওয়াই এর মান তিনে বসাই, তো তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখবো যে এ বি মাইনাস বি ইন্টু এ বি, আচ্ছা এখানে আমরা এভাবে লিখতে পারি এ বি ডিভাইডেড এ প্লাস বি, আর নিচে থাকবে আমাদের এ, এটা হলো আমাদের এক্স এর মান, সরি এটা হলো আমাদের ওয়াই এর মান। এখন আমরা এখানে এ বি কে ঠিক রাখবো, বি কে আমরা এখানে গুণ করে যদি দেই তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি ডিভাইডেড এ বি, তাহলে এখানে আমরা লসাগু করব এ প্লাস বি হবে লসাগু। তো এখানে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার, নিচে আমাদের এ থেকেই যাবে, তো এখানে তাহলে এ বি দিয়ে যদি গুণ করে দেই তাহলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি স্কোয়ার, আর নিচে হলো আমার এ প্লাস বি আমি লিখব, আর এখানে এটার যে ভাগ চিহ্ন যে আমাদের এ দেওয়া আছে এটা আমরা যখন গুণে চলে যাব তখন কি হবে, ওয়ান যাবে ওপরে নিচে আসবে এ, এটা পুরোটাই আমার লব, দেখো এটা পুরোটাই আমার লব, লবকে আমি ঠিক রাখলাম, আর এই যে হর এটা এর নিচে ওয়ান ধরো, এর নিচে ওয়ান ধরো, সেই ওয়ান যাবে ওপরে আর এ আসবে নিচে। তো এখানে তাহলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কেটে যাবে প্লাস মাইনাস, তো এখানে এ স্কোয়ার বি ডিভাইডেড এ প্লাস বি, আর এখানে ওয়ান বাই এ। এখন এই এ দিয়ে আমরা এখানে লিখতে পারি জাস্ট এ বি পাই, তো তাহলে এ বি ডিভাইডেড এ প্লাস বি। এই যে দেখো আমরা কিন্তু এক্স এর মান পেলাম এ বি ডিভাইডেড এ প্লাস বি, ওয়াই এর মানও পেলাম এ বি ডিভাইডেড এ প্লাস বি, এটাই হলো আমাদের সমাধান। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে অতএব লিনিয়ার সমাধান, অতএব
লিনিয়ার সমাধান x কমা y সমান আমরা লিখতে পারি ab ডিভাইডেড a প্লাস b কমা ab ডিভাইডেড a প্লাস b, এই সমাধান। আশা করি তোমরা সাত বুঝতে পারলে। তো সাত যদি তোমরা বুঝতে পারো, এই সাতের নিয়মে আমার কিন্তু আট করতে হবে। দেখো আটে আমার x মাইনাস বি ওয়াই সমান এবি, সাথে হলো x প্লাস বি ওয়াই, ওখানে মাইনাস এখানে প্লাস, এখানে প্লাস ওখানে মাইনাস, ডান পাশে এবি। ঠিক এই নিয়মে সাতের নিয়মেই তোমরা আটটা করবে। আট নাম্বার আশা করি তোমাদের সাথে নিয়মে হয়ে যাবে। তো আমি তাহলে তোমাদের জন্য আলোচনা করবো এর পরের প্রশ্ন, সেটা হলো আমাদের সর্বশেষ প্রশ্ন নয় নাম্বার। সর্বশেষ প্রশ্ন নয় নাম্বার। তাহলে এখানে নয় নাম্বার আমরা শুরুতেই দুইটা সমীকরণ লিখে নেব, যে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি, এটা তো সমীকরণ এক। তারপর এ এক্স প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি, এটা তো সমীকরণ দুই। তো নিয়ম আমাদের ওই একটাই থাকবে, যে সমী এক হতে পারে বা সমী এক হতে। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি, বা এ এক্স ইকুয়াল টু আমি বি ওয়াই কে ডান পাশে পার করে দিলে আমার এ মাইনাস বি এরকম আসবে। তো এখানে আমি এক্স কে ঝামেলা মুক্ত করে নেব। তাহলে এ মাইনাস বি ডিভাইডেড এ, এটা দেবো সমীকরণ তিন। এবার এক্স এর মান, এক্স এর মান আমি দুইয়ে বসাবো। দুইয়ে যদি বসাই তাহলে এ ইন্টু বি ওয়াই প্লাস এ মাইনাস বি ডিভাইডেড এ। দেখো এক্স এর জায়গায় এ ইন্টু এক্স এর জায়গায় মানটা বলবে প্লাস প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি। এখন এ আর এ কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ আর এ কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে বি ওয়াই প্লাস এ মাইনাস বি প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি। তাহলে বি ওয়াই আর বি ওয়াই আমরা লিখতে পারি যে টু বি ওয়াই আর এ প্লাস বি, বাম পাশ থেকে এ মাইনাস বি কে ডান পাশে পার করে দাও, তাহলে মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, কেটে দাও। তাহলে তোমরা এখানে লিখতে পারো, আচ্ছা আমি উপরে লিখবো, তো আমরা তাহলে লিখতে পারি যে বা টু বি ওয়াই সমান আমাদের হবে বি ওয়াই আর বি ওয়াই, সরি বি আর বি হলো টু বি, তাহলে টু বি আর টু বি কেটে গিয়ে এখানে ওয়াই সমান ওয়ান। ওয়াই এর মান এবার আমরা সমীকরণ তিনে বসাবো। ওয়াই এর মান তিনে বসাই, তো তিনে যদি বসাই তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি যে বি ইন্টু ওয়ান প্লাস এ মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি এ প্লাস এ মাইনাস বি ডিভাইডেড এ, বি বি কেটে যাবে, এ ডিভাইডেড এ মানে হলো ওয়ান। তো এই যে আমরা দেখো এক্স এর মান কিন্তু এখানে ওয়ান পেয়ে গেলাম, এবং ওয়াই এর মানটাও আমরা ওয়ানই পেলাম। তো সেক্ষেত্রে আমরা লিখব যে অতএব লিনিয়ার সমাধান, লিনিয়ার সমাধান এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ওয়ান, এটাই হলো আমাদের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব কিভাবে। তাহলে যে কোনো সমীকরণ জটকে আমরা এই পদ্ধতিতে সমাধান করতে পারি। তো সমাধানের যে স্ট্রাকচার সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, মানে এখানে তিনটা সমীকরণ তোমাদের আসবে, সমীকরণ এক দুই তিন, এই তিনটা সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আজকের আলোচনা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।